গঙ্গার পর এবারে বিপদ সীমা পেরোলো ফুলহর। ভারী বৃষ্টির ফলে বেশ কয়েকদিন ধরে প্রবল গতিতে বাড়ছে নদীর জলস্তর। শুক্রবার ফুলহর তার বিপদ সীমা 27.43 মিটার উচ্চতা পেরিয়েছে। শনিবার বেলা 12টায় নদীর জলস্তর ছিল 27.65 মিটার, বিপদ সীমার 22 সেন্টিমিটার উঁচুতে। ইতিমধ্যেই নদীর জল রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি ও মহানন্দা টোলার বিস্তীর্ণ এলাকায় ঢুকতে শুরু করেছে। কয়েকশো হেক্টর জমি এখন জলের তলায়। জল ঢুকে গিয়েছে অসংরক্ষিত এলাকায় থাকা বাড়িঘরে। অন্তত 20 থেকে 22টি গ্রামে এখন নদীর জল বইছে। প্রাণ বাঁচাতে মানুষ নদী বাঁধে আশ্রয় নিতে শুরু করেছেন। এই প্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দা সুভাষ কর্মকার জানিয়েছেন, পার্শ্বে বিরাট বড় নদী, নদী গর্ভে সব বিলিয়ে গেলো, বাড়ি ঘর চলে গেলো। এখন পার্শ্বে নদীর জ্বালাই দেয়, এখানে যা কারেন্ট, এখানে মানুষ দাঁড়াতে পারছে না। এই এলাকাটা কোনো রকম 2-4টা বাড়ি বেঁচে আছে, গ্রামের মধ্যে জল আছে। এই সমস্যাটা সমাধান কোনোদিন কই কেউ করতে পারে না, কোনো নেতা এখানে আসে দেখা করে না, কোনো কথাও বলে না, আর ভোট নেওয়ার সময় ভোট নিয়ে চলে যায়। এই তো পরিমাণ এখানকার মানুষের দুরদশা, কষ্টগুলো এখানে কেউ ঘুরতে আসে না, দেখতে আসে না, এমএলএ প্রধান হোক আর কেউ। এই মতো পরিস্থিতিতে সরকারি সাহায্য না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা অনিল মণ্ডল, এই 4-5 দিন থেকে জল জল তো অনেক দিন থেকে বাড়ছে, তো 4-5 দিন থেকে গায়ের মধ্যে ঢুকে গেছে। গঙ্গারাম টোলা, ধনী টোলা, রুই ছবি টোলা, রুহিমারি, এই এই যে চারকাঠিয়া, এই যে বগলে আছে চারকাঠিয়া, তারপরে ওই যে ওইদিকে আছে ওই যে ছবি টোলা, ওই যে কি বলে ওই যে মোহনটোলা অঞ্চলে আছে, গঙ্গারাম অঞ্চলে এদিকে ঢুকে গেছে প্রায় সব। না এখন পর্যন্ত পাননি? না। এদিকে এলাকায় জল ঢোকার খবর পেয়ে এদিন বিলাইমারি ও মহানন্দা টোলার বেশ কিছু এলাকা পরিদর্শন করেন স্থানীয় সাংসদ খগেন মুর্মু। এলাকায় ঢোকার আগে ও পরে বিডিওর সঙ্গে দেখা করে মানুষের সমস্যা সমাধানে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি। আমি এখন রতুয়া ব্লকের মহানন্দা টোলা, বিলাইমারি এই দুটো গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই মুহূর্তে এখন গঙ্গারাম টোলায় আছি। তো এখানে অ্যাকচুয়ালি এই বিলাইমারি জিপি, এটা আমাদের এই দুটো জিপির যা অবস্থা, এই দুটো গ্রাম পঞ্চায়েত আমাদের মালদা জেলাতে যেমন একসময়তে কেবি ঝাবনা, আমাদের কালেচক 2 নম্বর ব্লক এলাকার কেবি ঝাবনা গ্রাম পঞ্চায়েত পুরোটাই নদী গর্ভে চলে গেছে, গঙ্গা গর্ভে চলে গেছে। অর্থাৎ আমাদের 47টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বর্তমানে 46টা গ্রাম পঞ্চায়েত আছে। আমরা এখানে আগামী দিনে যদি এখানে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, প্রোটেকশন যদি না দেওয়া যায়, তাহলে এই দুটো গ্রাম পঞ্চায়েত পুনরায় গঙ্গা গর্ভে যাওয়ার একটা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। একদিকে ফুলহার নদী, অন্যদিকে হচ্ছে গঙ্গা নদী। রাজ্য সরকারের কাছেও চিঠি করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি, এখানকার কনসার্ন আমাদের যে দপ্তরের মন্ত্রী আমি সৌমেনবাবুকেও চিঠি করেছি, এখানে তার প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও চিঠি করেছি। কারণ ওরা কি উদ্যোগ নিচ্ছেন আমি জানি না, ডিএম সাহেবের কাছে একটা মিটিং ডাকতে আমি বলেছি, ডিএম সাহেবের উদ্যোগে যাতে একটা মিটিং হয়। আমি মাননীয় প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও আমি তার সাথে কথা বলেছি, তিনি হয়তো কথা বলবেন, ডিএম সাহেবের সাথে একটা মিটিংয়ের একটা ব্যবস্থা করবেন, যেখানে আমাদের গঙ্গাতে অ্যাফেক্টেড যে সমস্ত এলাকার যে বিধায়ক আছেন তারাও থাকবেন, এমপি হিসেবে আমরা থাকবো, আমিও আছি এবং ডালুবাবু আছেন, তিনিও থাকবেন, আর আমাদের এখানে সমস্ত কনসার্ন অফিসাররা থাকবেন। ডিটেলস আলোচনা করে আমরা এখান থেকে চাই একটা সমস্ত নির্দিষ্টভাবে সার্ভে করে একটা ডিপিআর তৈরি করা হোক এবং কেন্দ্রীয় সরকারের কাছে এখানে দাবি করা হোক, এটা সংস্কার করবার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অর্থ বরাদ্দ করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হোক। এবং আমি একজন এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা যদি আদায় করতে হয়, টাকা এখানে বরাদ্দ করবার দায়িত্ব আমার। এদিকে এখনো পর্যন্ত পঞ্চায়েত প্রধান কিংবা বিধায়কের দেখা না পেয়ে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। মালদা থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবে। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।